अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বলো রুচিতাকে কি করে টাকাগুলো বাদ করলে? রুচিতা লকারটা ঠিক করে বন্ধ করেনি, আমি হালকা করে হাত দিলাম, তারপর ওটা খুলে গেল। রুচিতার কথা তুমি তোমার ছেলে কি সন্দেহ করছো? একদিন এই মেয়েটা এই বাড়িতে সবকিছু ধ্বংস করে ছাড়বে। না, রুচিতা মা, এই টাকাগুলো নিচে ক্লায়েন্ট এসেছে, ওকে দিয়ে দাও না প্লিজ। আঙ্কেল, বয়সের জন্য কিন্তু কিছু বলছি না, তা বলে এটা নয় যে আপনি মাথার উপর উঠে নাচবেন। বাবু কোনো অসভ্যতা আমি সহ্য করতে পারে না বলে দিলাম। সেটা চুরি করার আগে ভাবা উচিত ছিল, বুঝতে পেরেছো? আমার বাড়িতে চুরি করছিলে তুমি। তা কথা কান খুলে শুনে রাখো তুমি, যতদিন আমার বাড়িতে সবকিছু আগের মতো না হয়, আমি তোমাকে এক আনা করে দেব না, বুঝলে? তাই যেমন বলছি তেমনটা করো। হ্যাঁ ঠিক আছে। কবে ঠিক হবে আপনাদের এখানে সব? নাকি রোজ কোনো নাটক শুরু হবে? আমি কি সারা জীবন ধরি আপনার ছেলে হয়ে থাকবো এখানে? আমার ছেলে হবার যোগ্যতা তোমার নেই, কিন্তু খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে, পরে সবাইকে সত্যিটা জানিয়ে দেবো, কিন্তু ততদিন যা বলেছি সেটা করো। আমি কিছু জানি না, আমার মায়ের চিকিৎসার জন্য এখনই টাকা চাই আমার। হ্যাঁ ঠিক আছে, আমি এই মুহূর্তে তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, কিন্তু এর পরে চুরি করার কথা চিন্তাও করো না। এই পুরোটার জন্য আমি ইংরেজদের জেলে আর থাকতে পারছি না। 2 লাখ টাকা দিলেই আমি আমার মায়ের কাছে আবার চলে যাব। টাকাটা তো দিয়ে দিয়েছে, এখন মায়ের জন্য এই টাকাটাই ঠিক আছে। আমি আসছি।
কেউ কি ভেতরে এলো নাকি কেউ বাইরে বেরোলো? এই গামলাটা কোথেকে চলে এলো? মা, তুমি কোথায় যাচ্ছিস? তুই নিহার, এই ব্যাগ এই টাকা নিয়ে কোথায় যাচ্ছিস? তুই বাড়ি থেকে পালাচ্ছিস? উত্তর দে নিহার, আমি কিছু জিজ্ঞেস করছি। মা, ওই এই টাকা, ওই এই কিচ্ছু লুকোনোর দরকার নেই, আমি সব জানি। ধর, চল আমার সঙ্গে আয়। আচ্ছা, কোনো চোর আসেনি তো আমার ভেতরে? আপনারা দুজন এত রাত্রে বাইরে কি করছেন? ওটা বাড়িতে ডান্ডা নিয়ে এমন ভাবে ঘুরছো যেন আমাদের সবাইকে পরলোকে পাঠিয়ে দেবে। না মা, আসলে আসলে আমার মনে হলো যে কোনো চোর এসেছে বোধহয়, তাই জন্যই আমি বাইরে যাচ্ছিলাম। কিন্তু আপনারা দুজন এত রাতে বাইরে কি করছিলেন? প্রতীকের বাবা, মা, প্রতীকের বাবা, মা, তাড়াতাড়ি এসো সবাই, তাড়াতাড়ি! কিন্তু মা, কি হয়েছে? কি হয়েছে পুনম, এত রাতে এভাবে যাচ্ছ কেন? মনে হয় আমার সত্যিটা জেনে যাবে সবাই। কি ব্যাপার পুনম, এত রাত্রি হয়ে গেছে, তুমি চেঁচাচ্ছ কেন? দেখো মায়েরও ঘুমটা ভেঙে গেল। প্রতীকের বাবা, তুমিই তো নিহারকে বাড়িতে নিয়ে এসেছিলে। কেন নিয়ে এসেছিলে নিহারকে আবার বাড়িতে? এই জন্য যাতে এই বাড়ির সুখ আবার ফিরে আসে। আরে ব্যাপারটা কি, কি হয়েছে কি? যেই সুখ তুমি বাড়িতে নিয়ে আসতে চাও, তোমার আদরের বৌমা সেই সুখকে আসতে দিতে চায় না। এসব কি বলছো কি পুনম? আমি সত্যিটা বলছি প্রতীকের বাবা। তোমার জন্য আমার ছেলে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল, কারণ তুমি আজ ওকে চোর বলতে চেয়েছো। কি, নিহার বাড়ি থেকে পালাচ্ছিল? প্রতীকের বাবা, আমাদের ছেলে আজ এই বাড়ি থেকে লজ্জায় পালিয়ে যাচ্ছিল এই টাকাগুলো নিয়ে। এর স্বভাব যাবে না মূলে। গরিব বাড়ি থেকে এসেছো তো, টাকা পয়সা তো কোনোদিন চোখেও দেখোনি, সেই জন্য কয়েকটা টাকা দেখে বাড়িতে মালকিন হয়ে বসতে চাইছো। আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিবে? যদি আমি ঠিক সময় মতো না দেখতাম তাহলে কি হতো? যদি আমার নিহার বাড়ি ছেড়ে চলে যেত তাহলে ভেবে দেখো কি খেত, কোথায় থাকতো, কি করত। ব্যাস একটাই কথা বলতে চাই প্রতীকের বাবা, অনেক সামলেছে ও বিজনেস টিজনেস, এবার আমার ছেলে চলে এসেছে, নিজের বিজনেস ও নিজে সামলাবে। ওর কাজ হলো বাড়িতে থাকা, রান্নাঘরে থাকা, শুধু সেইটুকুতেই সীমিত রাখো। পুনম, আমি ঠিক সময় এলে নিহারকে ওর বিজনেস বুঝিয়ে দেব, কিন্তু ততদিন যেমন চলছে চলুক, প্লিজ। না 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 প্রতীকের বাবা, তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। নিহার চলে এসেছে, ওর বিজনেস ওকে দিয়ে দাও, আর কোন উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছো?
হ্যাঁ নরেশ, পুনম কিছু ভুল বলছে না? হ্যাঁ বাবা, নিহার বাবুকে ওনার দায়িত্বগুলো আবার ফিরিয়ে দিন প্লিজ। ঠিক আছে, আমাদের যেমন ইচ্ছা। নিহার, কাল থেকে তুমি অফিসে যাবে, সকালে তৈরি থেকো। দুবার পালাবার চেষ্টা করো না, তাহলে তোমার পক্ষে সেটা ভালো হবে না। কাল সকালে তৈরি থেকো।